নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজ আমি অনুক্তা আবার চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে একটু আড্ডা দিতে আর গল্প করতে, শুধুমাত্র খুকুমনির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো এই যে জিজ্ঞেস করছিলাম কেমন আছেন, প্রকৃতির দিকে তাকিয়ে দেখেছেন কি অদ্ভুত ভোল বদল? কখনো বৃষ্টি, কখনো রোদ, এই রোদ বৃষ্টির খেলা তো চলতেই থাকবে। হ্যাঁ, এই সব কিছুই তো ঋতু পরিবর্তনেরই একটা অঙ্গ, কিন্তু এই সব কিছুর সাথে একটা জিনিস কিন্তু ভুললে চলবে না, আমাদের কিন্তু নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কারণ এখন যেহেতু এই ক্ষণে ক্ষণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, মানে এই কখনো একটু গরম থেকে একটু উপশম, আবার একটু পরেই, মানে কিছুদিন পরেই আবার সেই গরমে হাঁসফাঁস, মানে এই কখনো গরম কখনো একটু শীতলতার ছোঁয়া, এতে কিন্তু শরীর খারাপ হতেই পারে। তাই জন্য আমাদের যেটা আরেকটু সচেতনভাবে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের দিকে। আমার মনে হয় সারা বছর, সেটা যে কোনো ঋতুর সময় হোক না কেন বা যে কোনো সিজন হোক না কেন, সেই সময় কিন্তু আমাদের একটা বিষয় কিন্তু মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে বা যথেষ্ট পরিমাণে জল খেতে হবে, সেটা সারা বছর, সেটা শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা হোক। দিনে 2.5 থেকে 3 লিটার জল কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে প্রয়োজন। তাহলে এই জলের পরিমাণটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রেখে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, এই পরিমাণ জলটা কিন্তু প্রতিদিন আমাদের খেতে হবে মনে করি। আর তার সঙ্গে যেটা, প্রতিটা সিজনে কিন্তু আলাদা আলাদা ফল পাওয়া যায়। যেমন গরম পড়ছে, এই সময় কিন্তু আম, লিচু আস্তে আস্তে বাজারে বেশি অ্যাভেলেবেল হবে। তো প্রত্যেকটা সিজনাল ফ্রুটের কিন্তু কোনো না কোনো গুণ থাকে, যেটা আমাদের কিন্তু ত্বক সুন্দর রাখতে সাহায্য করে এবং ত্বক চুলের সাথে সাথে আমাদের কিন্তু ভিতর থেকে অনেকটা বেশি সুস্থ রাখে। তাই প্রত্যেকটা সিজনাল ফ্রুট কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজন। আজকাল আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ভীষণ স্বাস্থ্য সচেতন। আমরা সবই, মানে সবাই, আগে যেটা হয়তো করা হতো না, এখন কিন্তু আমরা মনে করে অনেকেই সকালবেলা উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি বা জিমে যাই। এটা কিন্তু অত্যন্ত ভালো একটা অভ্যেস, যেটা আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার পরিবারের বেশ কিছু মানুষ কিন্তু এই ভালো অভ্যাসগুলো কিন্তু আস্তে আস্তে রপ্ত করছে। এবং আমিও কিন্তু চেষ্টা করি কাজের যতই ব্যস্ততা থাকুক না কেন, দিনের মধ্যে কিছুটা সময় একটু যোগাসন করার বা একটু হাঁটা, তাতে কিন্তু শরীর অনেকটা সচল থাকে, অনেকটা সুস্থ থাকে। কিন্তু একটা কথা না বললেই নয়, আজকে কিন্তু আজকের প্রজন্মে আমি অনেককে দেখি যে ফুড সাপ্লিমেন্ট খাওয়া, এটা আমি বলছি না, কারণ আমি আমার ব্যক্তিগত মতামতটা জানাবো। ফুড সাপ্লিমেন্ট, আমার মনে হয় ফুড সাপ্লিমেন্টের থেকে অনেক 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 বেশি খাঁটি হচ্ছে বাড়িতে বানানো বা মায়ের হাতে বানানো, যেটা আপনারা সবাই বলবেন, বাড়ির বানানো যে সুষম খাবার বা সুষম আহার, আমার মনে হয় ফুড সাপ্লিমেন্টের থেকে কিন্তু অনেক বেশি ভালো। কারণ আমরা যারা ডায়েটিশিয়ান বা ডাক্তারের কাছে পরামর্শ করে ফুড সাপ্লিমেন্ট নিচ্ছি, তারা কিন্তু ঠিক করছেন, কারণ তারা ডাক্তারের নির্দেশ অনুযায়ী একটা কোনো সাপ্লিমেন্ট নিচ্ছেন বা কোনো একটা কোম্পানির প্রোডাক্ট নিচ্ছেন। কিন্তু আমরা ওই যে, আমরা সবাই দেখি যে মার্কেটে কিছু একটা অ্যাভেলেবেল হলেই আমরা চট করে নিয়ে নিই, সেটা কিন্তু উচিত নয়। যখন আমরা কিছু ফুড সাপ্লিমেন্ট নেব, তখনও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে চিকিৎসকের বা বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন আছে। যা কিছু ফুড সাপ্লিমেন্ট কিন্তু মার্কেটে যেটাই হাতের কাছে আছে সেটাই ভালো মনে করে বেছে নেওয়াটা কিন্তু একটা ভুলই বলবো আমি। আর আমার মতে, মানে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যে বাড়ির খাবার এবং বাড়িতে যে যত্ন নিয়ে যে খাবার বানানো হয়, সেই খাবারের থেকে ভালো বা সুষম আহার বোধ হয় আর কিছুই হতে পারে না, এবং তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল এবং ফল। কিন্তু এই যে আমরা ফুড সাপ্লিমেন্ট, যেটা কারোর পরামর্শ ছাড়াই যেটাই মনে হলো মার্কেট থেকে নিয়ে নিলাম, একটু হয়তো একটু আমরা স্লিম হতে চাইছি বা একটু ওয়েট পুট অন করতে চাইছি, সঙ্গে সঙ্গে আমরা একটা ফুড সাপ্লিমেন্ট নিয়ে খাচ্ছি, আমার মনে হয় এটা কিন্তু এই অভ্যাসটা বর্জন করা উচিত। কারণ এই ধরনের সাপ্লিমেন্ট যেগুলো কারোর পরামর্শ ছাড়া বাজারে এমনিই পাওয়া যাচ্ছে উইদাউট প্রেসক্রিপশন, আমরা কারোর প্রেসক্রিপশন ছাড়াই নিচ্ছি, তাতে কিন্তু প্রিজারভেটিভস
বা রাসায়নিক দ্রব্যের কিন্তু ব্যবহার করা থাকে এবং সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। তো এই যে রাসায়নিক পদার্থ এবং প্রিজারভেটিভ, যেটা আমরা মানে যেটা আমাদের ন্যাচারাল উপায়ে তৈরি নয়, এই কথাটা মনে পড়তে কিন্তু আমার একটা কথা আজকে মনে পড়লো, এই যে এতক্ষণ আমি বললাম যে শরীরটাকে ভিতর থেকে কিভাবে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, তার সঙ্গে কিন্তু একটা কথা আমার যেহেতু মনে পড়ে গেল, এমন একজন যারা সবসময় আমাদের সমস্যার সমাধান দিচ্ছে এবং যারা কখনোই তাদের কোনো প্রোডাক্টে কোনো রাসায়নিক দ্রব্যের ব্যবহার করেন না, সেটা হলো খুকুমণি। এবং আজকে যে প্রোডাক্টটার ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো তাতে কিন্তু কোনো রাসায়নিক দ্রব্যের ব্যবহার নেই। মানে এক্ষুনি যেটা বললাম যে আমাদের শরীরের পক্ষে মানে কোনো খাবারে যেমন প্রিজারভেটিভ বা রাসায়নিক দ্রব্য থাকলে আমাদের শরীরে সেটা ক্ষতি হয়, প্রসাধনীর ক্ষেত্রেও কিন্তু রাসায়নিক দ্রব্য থাকলে তা আমাদের শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। তাই আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে এমনই একটা প্রোডাক্টের কথা ভাগ করে নিতে যাতে কিন্তু একদম রাসায়নিক দ্রব্য নেই। সেই প্রোডাক্টটা হলো খুকুমণির প্রিমিয়াম লিকুইড সিঁদুর। একবার ভালো করে দেখিয়ে দিই, খুকুমণির প্রিমিয়াম লিকুইড সিঁদুর, এটা কিন্তু কোনো মতে কোনোভাবে কোনো রাসায়নিক দ্রব্য নেই। এটা কি দিয়ে তৈরি আমি সেটাও বলে দিচ্ছি, মানে এর উপাদান কি কি। এর উপাদান হলো তুলসী, চন্দন এবং মঞ্জিষ্ঠা। আমি এই মুহূর্তে কিন্তু এই সিঁদুরটাই ব্যবহার করেছি এবং আমরা সবাই খুব ব্যস্ত, তো সকালবেলা আজকে অফিসে যেতে হয়েছিল, আমি কিন্তু এটা টুক করে ব্যাগে নিয়ে চলে গেছিলাম এবং অফিসে গিয়েই একটুখানি ইউজ করে নিয়েছি। কারণ এটার আরেকটা ভীষণ ভালো একটা গুণ রয়েছে, যে গুণাবলীটা না বললেই নয়, সেটা হচ্ছে এই সিঁদুরটা কিন্তু কখনো ঘেমে গেলেও সিঁদুরটা গলে যায় না। আমরা অনেক সময় অনেক রকমের সিঁদুর পরি, যে সিঁদুরটা পড়লে কিন্তু অনেক সময় ঘেমে গেলে সেটা গলে কপাল দিয়ে নামতে থাকে, তখন একটা সমস্যার সৃষ্টি হয়, সেটা মুছতে হয়, সামনে আয়না না থাকলে একটা আরেক রকমের সমস্যা, একটু লাল হয়ে যায় কপালটা। এই সিঁদুরটা কিন্তু কোনোভাবে গলবে না, জলে বা ঘামে এটা কখনো গলবে না সিঁদুরটা। খুকুমণি প্রিমিয়াম লিকুইড সিঁদুর, এটা আপনারা নিকটবর্তী যে কোনো দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। এবং এই সিঁদুরটা ব্যবহারের ফলে যেটা আমি বলবো, আজকে যেহেতু বেশ কিছুটা কথা বললাম এই রাসায়নিক দ্রব্যের উপরে, রাসায়নিক দ্রব্য কিন্তু এতে একদমই ব্যবহার হয়নি, একদম হার্বাল উপায়ে তৈরি একটা সিঁদুর এবং একটা খুব সুন্দর কম্প্যাক্ট প্যাকেজিং কিন্তু রয়েছে এটা, যেটা আমরা ব্যাগে করে নিয়ে যে কোনো জায়গায় আমরা এটাকে ক্যারি করতে পারি, যেটা কিন্তু আজকের দিনে আমার মনে হয় যারা ওয়ার্কিং ওম্যান তাদের ক্ষেত্রে খুব খুব বেশি সহায়ক। এবং এই সিঁদুরটা ব্যবহারের ফলে কিন্তু এই ত্বকে কোনো সমস্যা, যেটা আমি আগেও বলেছিলাম যে খুকুমণি সিঁদুর ব্যবহারের আগে অবধি আমি যে ত্বকের সমস্যাটায় ভুগছিলাম সেটা হচ্ছে কিন্তু সিঁদুর থেকেই হচ্ছিল, আমি একটি অন্য মার্কেটের একটি অন্য প্রোডাক্ট ইউজ করে আমার কিন্তু র্যাশ আসছিল, সেটা কিন্তু চলে গেছে, বা মাথার সামনে যে চুল কমে যায় সেটা কিন্তু সেই সব সমস্যার থেকে কিন্তু এটা মুক্তি দেয়। কারণ হচ্ছে এই খুকুমণি প্রিমিয়াম লিকুইড সিঁদুর, এটা কিন্তু ত্বকের পক্ষে এবং চুলের পক্ষে সহায়ক, কারণ হার্বাল উপায় তৈরি। আপনাদের সবটাই বললাম, যেহেতু আজকে একবার বললাম যে শরীরকে ভিতর থেকে সুস্থ রাখার কথা এবং সব সময় সেই জিনিসটাই আমরা বেছে নেব যেটা খুব প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, একটু আর্টিফিশিয়াল ভাবে তৈরি জিনিসে না আমার ভরসা খুব কম। কারণ আমি জীবনে কিন্তু বহুবার নানা জিনিস ব্যবহার করে দেখেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে হুট করে একটা কারো শুনে বা কোথাও পছন্দ হলো, আমরা কালেক্ট করে নিলাম জিনিসটা, মেখে ফেললাম কোনো প্রেসক্রিপশন ছাড়া, কারোর বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া। আমি আবারও বলবো, অনেকেই চিকিৎসার ক্ষেত্রে বা অনেকেই শরীর স্বাস্থ্য মেনটেন করার ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে যারা সাপ্লিমেন্ট নেন তারা একদম ঠিক পথেই চলছেন, কারণ চিকিৎসক বা বিশেষজ্ঞের কথা মেনে চলাটা আমাদের প্রাথমিক কর্তব্য। কিন্তু আমরা অনেকেই আছি যারা বন্ধুর কাছে শুনলাম, মার্কেটে পেলাম, যা পারলাম কালেক্ট করে নিলাম। সুতরাং এই বিষয়টা এবং এই অভ্যেসটা আমি বারবার বলবো বর্জন করতে, কারণ শরীরকে কিন্তু ভিতর থেকে এবং বাইরে থেকে সমস্তভাবে সুস্থ রাখাটা আমাদের প্রাথমিক দায়িত্ব, তারপরে সবকিছু। এবং আজকে যে প্রোডাক্টটার কথা বললাম, খুকুমণি প্রিমিয়াম লিকুইড সিঁদুর, আরেকবার দেখিয়ে দিই, এই প্রোডাক্টটা কিন্তু যেমন পড়লে সুন্দর লাগে এবং আলাদা আলাদা শেডে পাওয়া যায়, এটা ভীষণ সুন্দর রঙে পাওয়া যায়, বিভিন্ন দুটো দুটো বা তিনটে রং আছে, আপনারা একটু চুজ করে পছন্দ করে দেখে নিতে পারেন, খুব সুন্দর শেডে পাওয়া যায়।
আমি আজকে যেটা পরে আছি লাল রঙে, টিপটাও পরেছি আমি এটা দিয়ে, কারণ আমার কপালেও কোনো রকম ইচিং বা ইরিটেশন কিচ্ছু হয় না। ভীষণ সুন্দর একটা প্রোডাক্ট, একটা কম্প্যাক্ট প্যাকেজিংয়ে পাওয়া যায়, আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন, মানে পোর্টেবল। সুতরাং খুকুমনি কিন্তু আমাদের প্রতিদিনই নতুন নতুন উপহার দিয়ে চলেছে। কেন উপহার বললাম? কারণ আমাদের শুধুমাত্র বাইরে থেকে সুন্দর থাকতে নয়, আমাদের ভিতর থেকে সুস্থ থাকতে সাহায্য করছে। তাই জন্য আর এবং একটা কথা হচ্ছে, না বললেই নয়, সেটা হচ্ছে খুকুমনি কিন্তু যে এই নতুন নতুন উপহার আমাদের দিচ্ছেন, এটা কিন্তু একমাত্র আপনাদের উৎসাহ পেয়ে। আপনারা এত ভালো রেসপন্স করছেন এবং আপনারা আমাদের জানাচ্ছেন যে আপনাদের কেমন লাগছে প্রোডাক্ট ইউজ করে। এবং বিশ্বাস করুন, ইতিমধ্যে বহুজন আপনারা অনেকে আমাদের মেসেঞ্জারে মেসেজ করে এবং ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়েছেন যে আপনারা এই প্রোডাক্ট ব্যবহার করে অনেক সুফল পেয়েছেন, এবং তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগছে এবং আপনাদের ভালো লাগার কথা এবং আপনাদের ভালো রাখার কথা কিন্তু আমরা সব সময় মাথায় রাখবো। এবং যেমন আগেও খুকুমনি আমাদের পাশে ছিল, আপনাদের পাশে ছিল, আগামী দিনেও কিন্তু সেভাবেই থাকবে। কারণ আপনাদের বিশ্বাস এবং ভরসাই কিন্তু আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। এবং আজকের ভিডিওটা, মানে আজকে আমি একটা আড্ডা দিতে এসেছিলাম, আজকে বললাম যে ওয়েদার কিরকম হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে আমাদের একটু ভালো থাকতে হবে, তার সঙ্গে আপনাদের একটা ছোট্ট করে খোঁজ দিলাম একটা সুন্দর প্রোডাক্টের যেটা আপনারা ব্যবহার করবেন। এবং এটা আমার রিকোয়েস্ট, ব্যবহার করে আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো প্রোডাক্টটা। আমি জানি, হলুক করে বলতে পারি, অবশ্যই ভালো লাগবে। এছাড়াও যে কোনো সময় খুকুমনির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন, মানে মেসেঞ্জারে। আর যদি আমার সাথে, মানে অনুক্তার সাথে আপনাদের এই আড্ডাটা ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আমাদের জানান যে আপনাদের এই লাইফটা কেমন লাগছে। আমার কিন্তু বেশ লাগছে, কারণ এই যে মাঝখানে যে কটা দিন আপনাদের সঙ্গে কথা হয় না, আমার কিন্তু বারবার মনে হয় যে কবে আবার কথা হবে। কারণ কারণ ওই যে আপনাদের কিছু কথা জেনে নেওয়া এবং আমার কিছু কথা, মানে আমি কেমন আছি সেই কথাটা আপনাদের জানানো, এইটাই তো কথোপকথন, বেশ ভালোই লাগে। তো আজকের এই লাইফটা আপাতত এখানেই শেষ করব, মানে এখন মানে আপাতত বিদায় নেওয়ার পালা, কিন্তু কথা দিচ্ছি আবারও ফিরে আসব। আমি অনুক্তা, আপনাদের সঙ্গে আড্ডা দিতে, গল্প করতে, আপনাদের খবর নিতে, খোঁজ নিতে এবং অনেক অনেক সুন্দর সুন্দর খুকুমনির প্রোডাক্ট নিয়ে এবং আপনাদের সেই সব ইনফরমেশন শেয়ার করতে খুব তাড়াতাড়ি এবং শুধুমাত্র খুকুমনির অফিসিয়াল ফেসবুক পেজে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।